মায়ের ডিম্বাণু ও বাবা শুক্রাণু মিলনের ফলে যে ভ্রূণ সৃষ্টি হয় তা স্বাভাবিক প্রেগন্যান্সিতে জরায়ুর ভেতরে স্থাপিত হয়। যদি কোনো কারণে ভ্রূণ জরায়ুর বাইরে স্থাপিত হয় একে এক্টোপিক প্রেগন্যান্সি বলে। বন্ধুরা, যারা মা হতে চাইছেন অবশ্যই এই ভিডিওটি দেখুন, আর যারা এই চ্যানেলে এই ভিডিওটি ফার্স্ট টাইম ওয়াচ করছেন অতি অবশ্যই শেয়ার করে দেবেন, কারণ এর বেশ কিছু লক্ষণ আছে আমরা খুব স্বাভাবিকভাবে এড়িয়ে যাই, কিন্তু কিছুদিন পরে বোঝা যায় যে এটি কোনো সাধারণ প্রেগন্যান্সি নয়। আপনাদের সকলের জন্যই আমি ভিডিওটি নিয়ে এসেছি। মেডিকেল মেড চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, অল নোটিফিকেশান অপশানে অবশ্যই ক্লিক করবেন। যারা ইতিমধ্যে মাও হয়েছেন তাদের জন্য এই ভিডিওটি দেখা কিন্তু খুব জরুরি। তার কারণই হলো যে খুব সাধারণই সিমটম থাকে যেগুলো গর্ভবতী মহিলারা তাদের গর্ভ অবস্থার জন্যই ফিলিংস করে থাকেন, কিন্তু অনেক সময় দেখা যায় যে সেগুলোই হলো এক্টোপিক প্রেগন্যান্সির লক্ষণ। অতএব আমরা যদি ঠিক করে জানি ব্যাপারটা তাহলেই কিন্তু আমরা খুব বড় বিপদ থেকে বাঁচতে পারবো। জরায়ুর বাইরে স্থাপিত হওয়ার কারণে ভ্রূণটি বড় ও পরিণত হতে পারে না, তবে এই অবস্থাতেও যদি ভ্রূণটি বেড়ে উঠতে থাকে তাহলে গর্ভবতী নারীর মৃত্যু পর্যন্ত হতে পারে। এক্টোপিক প্রেগন্যান্সি হলে গর্ভের সন্তানকে বাঁচানো সম্ভব হয় না, তখন অপারেশনের মাধ্যমে গর্ভপাত ঘটাতে হয়। আমি অবশ্যই এই লক্ষণগুলো কি আমি এই ভিডিওতে তুলে ধরবো, কারণ এই ভিডিও মূল বিষয় হলো এই লক্ষণগুলো। লক্ষণগুলো না জানলে আমরা কিন্তু ঠিকঠাক ট্রিটমেন্ট করাতে পারবো না। এক্টোপিক গর্ভ অবস্থার লক্ষণগুলো সাধারণত চতুর্থ থেকে ১২তম সপ্তাহের মধ্যে দেখা যায়। কারোর ক্ষেত্রে কোনো লক্ষণ নাও থাকতে পারে, তারা হয়তো আল্ট্রাসোনোগ্রাফির করার মাধ্যমে লক্ষণগুলো বুঝতে পারেন। এই জন্যই আমি বলি যে যারা প্রেগনেন্ট ওমেন অবশ্যই রেগুলার ডক্টরের চেক আপে থাকবেন। যদি আপনার মাসিক বন্ধ হয়ে যায়, প্রেগনেন্সি টেস্ট যে কিট পজিটিভ আসে অথবা গর্ভধারণের অন্যান্য লক্ষণগুলো থাকে, সেই সাথে আমি যে লক্ষণগুলো বলবো সেগুলোও যদি থাকে, এক্টোপিক প্রেগনেন্সি হয়ে থাকতে পারে। এই বিষয়ে অবশ্যই এই বিষয়টি উল্লেখযোগ্য, প্রেগনেন্সি টেস্ট পজিটিভ না আসলেও যদি আপনার মনে হয় আপনি গর্ভবতী, তার সাথে যদি কোনো লক্ষণ যেগুলো আমি বলবো সেগুলো মিল থাকে, তাহলে আপনি একবার ডক্টরের কাছে চেক আপ করিয়ে নিতে পারেন। অনেকেই তো ফোন করে যে আমার সমস্ত লক্ষণ উপস্থিত, তাও এখনও রিপোর্ট আমি পজিটিভ পাচ্ছি না। এটাও একটা কারণ এক্টোপিক প্রেগন্যান্সি, এরকম হয় অনেক ক্ষেত্রে। যারা অলরেডি কনসিভ করে ফেলেছেন, পজিটিভ রিপোর্টও চলে এসেছে, এই গর্ভপাত আপনার স্বাভাবিক মাসিকের রক্তপাত থেকে আলাদা হয়ে থাকে, মাসিকের রাস্তা দিয়ে রক্তপাত হয়। এক্টোপিক প্রেগন্যান্সির রক্তপাত জলের মতো তরল, গাঢ় বাদামি রঙের হতে পারে। এটি হঠাৎ শুরু হয়, আবার বন্ধ হয়ে যেতে পারে। অনেকের রক্তপাত স্বাভাবিক মাসিকের রক্ত মনে করেন, তারা বুঝতে পারেন না যে তারা গর্ভবতী। গর্ভ অবস্থায় মাসিকের রাস্তা দিয়ে রক্ত যাওয়া তুলনামূলকভাবে কমন, এবং এটি সবসময় মারাত্মক কোনো সমস্যার লক্ষণ নাও হতে পারে। আবার সমস্যা দেখা দিলে অবশ্যই ডক্টরের কাছে যোগাযোগ করা যায়। তো গর্ভ অবস্থায় যে মাসিকের রাস্তা দিয়ে রক্ত যাবে সেটা মধ্যে আর এই এক্টোপিক প্রেগন্যান্সির সময় যে রক্ত যায় তার মধ্যে কিন্তু পার্থক্য থাকে। পেটের নিচে দিকে যে কোনো এক পাশে ব্যথা হতে পারে, এটি শুরু হতে পারে আস্তে আস্তে বাড়তে পারে, আবার হঠাৎ তীব্র ব্যথা শুরু হতে পারে, সারাক্ষণ থাকতে পারে, ব্যথা আসা যাওয়া করতে পারে। হজমের বিভিন্ন সমস্যা, কোনো ব্যাকটেরিয়ার সংক্রমণ বা গ্যাসের সমস্যার কারণে পেটে ব্যথা হতে পারে। তাই পেট ব্যথা মানেই এক্টোপিক প্রেগন্যান্সি হয়েছে এমন নয়, কিন্তু আপনার যদি মনে হয় আপনি গর্ভবতী, তার সাথে এরকম ব্যথা থাকে, অবশ্যই ডক্টরের সাথে যোগাযোগ করুন। আমি প্রতি ভিডিওতে এই কথাটা কেন বলি, আমরা সাধারণ লক্ষণ দেখে রোগের কথা বুঝতে পারি না। তা
তাই অনেক সময় এরকমই এক্টোপিক প্রেগনেন্সিও এমনই একটি অবস্থা যা আমরা লক্ষণ অনেক সময় নাও থাকতে পারে। সেই লক্ষণ না থাকলে ডক্টরের সাথে যোগাযোগ করে আল্ট্রাসাউন্ড করাবার মাধ্যমে আপনারা এটা জানতে পারবেন। প্রস্রাব পায়খানা করতে যাওয়ার সময় আপনার ব্যথা হতে পারে, সাথে থাকতে পারে ডায়রিয়া। গর্ভাবস্থায় প্রস্রাব পায়খানা অভ্যাসের কিছুটা পরিবর্তন আসা স্বাভাবিক। প্রস্রাবের রাস্তায় ইনফেকশন, পেটের বিভিন্ন সমস্যা যেমন ডায়রিয়া, বমির কারণেও এমন হতে পারে। তাই গর্ভাবস্থায় এই ধরনের সমস্যা দেখা দিলে অবশ্যই পরামর্শ নেওয়া উচিত ডক্টরের। ডিম্বনালীর দুইটি ডিম্বাশয় আর জরায়ুর মধ্যে সেতু হিসেবে কাজ করে। কিছু ক্ষেত্রে ডিম্বনালী গর্ভের শিশুর এতটা বড় হয়ে যায় যে ফেটে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। একে বলা হয় রাপচার, যার অর্থ ফেটে যাওয়া। রাপচার খুব মারাত্মক। এই ঘটনা ঘটলে মায়ের জীবন বাঁচতে ও ছিঁড়ে যাওয়া ডিম্বনালী ঠিক করতে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করা প্রয়োজন। রাপচারের লক্ষণগুলো একটু জেনে রাখলে ভালো হয় তাই ভিডিওতে আলোচনা করছি। পেটে হঠাৎ করে তীব্র ব্যথা, মাথা ঘুরানো, অজ্ঞান হয়ে যাওয়া, বমি ভাব, হঠাৎ করে অনেক ফ্যাকাশে হয়ে যাওয়া। আপনাদের প্রশ্ন থাকতে পারে, দেখুন গর্ভবতী হলে যে উপসর্গগুলো দেখা দেয় তা তো স্বাভাবিক, এবং এক্টোপিক প্রেগনেন্সির ক্ষেত্রেও কিন্তু প্রায় একই ধরনের সমস্যা দেখা দেয়, তো আমরা কখন ডক্টরের কাছে যাব? আপনি যদি গর্ভবতী হন আর আপনার এক্টোপিক প্রেগনেন্সির উপসর্গ যে কোনো একটি থাকে যেগুলো এতক্ষণ আলোচনা করলাম, তাহলে প্রেগনেন্সি টেস্ট পজিটিভ না আসলেও অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। যদি উপসর্গগুলো থাকলো, রিপোর্ট নেগেটিভ এলো, অবশ্যই যোগাযোগ করুন। এরপরে সাধারণত আপনি প্রেগনেন্সি টেস্ট করতেও পারেন, আর ডক্টরের অ্যাডভাইস মতো চললে আপনি ঠিক হয়ে যাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। নতুন টপিকের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে।